করোনাভাইরাস সংক্রমণ রোধে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা এবারের পরীক্ষায় সারা দেশে মোট উনত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের বাইশ লাখের বেশি পরীক্ষার্থী নয়টি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করছেন প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও গত দেড় বছর যাবৎ করোনাভাইরাস সংক্রমণের কারণে কোনো পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবারও বছরের শুরুর দিকে পরীক্ষা নিয়ে কিছুটা শঙ্কা ছিল তবে অবশেষে আট মাস দেরিতে হলেও এই পরীক্ষা শুরু হয়েছে